অপ্রধান আশ্র বাক্যটি, অপ্রধান আশ্র বাক্যটি কি হবে? নঅর্থক হবে। যদি প্রধান আশ্র বাক্যটি যদি বিশেষ হয় এবং অপ্রধান আশ্র বাক্যটি যদি নঅর্থক হয় তা থেকেও কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। তাহলে আমরা এখন লক্ষ্য করি যে এগুলোর মধ্য থেকে এই যে এটা হচ্ছে কি বিশেষ আর এটা হচ্ছে কি নঅর্থক, তাহলে এখান থেকেও কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, তাহলে এখানে যে আমরা আশ্র বাক্য ষোলোটা থেকে তাহলে পঞ্চম এবং অষ্টম এবং দশম নিয়ম অনুপাতে আমাদের কাটা গেল কয়টা? আটটা। আর থাকলো কয়টা? এই আটটা। এই আটটা থেকে আমরা কি পাবো? মূর্তি পাবো। এই আটটা থেকে আমরা স্বানুমানের কি পাবো? মূর্তি পাবো। এখন এই আটটাকে প্রমাণ করতে হবে কোথায়? স্বানুমানের সংস্থানে। এখন আমরা স্বানুমানের সংস্থানে এখন যাব পরবর্তীতে। এখন স্বানুমানের ফের সংস্থান আছে ফের আবার কয়টি? চারটি। কি কি স্বানুমানের সংস্থান হচ্ছে? প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। তো তার আগে এখন দেখি যে এই যে এগুলো যে কাটা গেল তারপরে যে থাকলো, এখন এই যে প্রধান এখানে যে আশ্র বাক্যটাতে থাকলো, এই আশ্র বাক্যগুলো বাকি যে আটটাতে থাকলো, এই আটটাকে আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এই আটটাকে প্রমাণ করার ফলে যে প্রথম সংস্থানে যখন প্রমাণ করব, এই প্রথম সংস্থানে এই এটাকে স্বানুমানের মধ্যে থেকে যদি প্রমাণ করি তাহলে এখান থেকে মূর্তি পাবো কয়টি? চারটি। দ্বিতীয় সংস্থানে যদি প্রমাণ করি এখানে মূর্তি পাবো কয়টি? চারটি। তৃতীয় সংস্থানে যদি প্রমাণ করি তাহলে এখান থেকে মূর্তি পাবো ছয়টি। আবার চতুর্থ সংস্থানে যদি প্রমাণ করি এখানে মূর্তি পাবো পাঁচটি। এভাবে টোটালি মূর্তি হবে কয়টি? বৈধ মূর্তি হবে ১৯টি। আর এই ১৯টি মূর্তির মধ্য থেকে যে প্রথম যে সংস্থানে যে মূর্তিগুলো আছে, প্রথম সংস্থানে যে চারটি মূর্তি বারবারা, সিলারেন, দাড়ি, ফেরিও, এগুলোকে বৈধ মূর্তি বলা হয়। এবং পরবর্তীতে নিয়ম আছে যে এই বৈধ মূর্তিগুলোকে আমাদেরকে ফের রূপান্তর মূর্তিতে রূপান্তর করতে হয়। তো পরবর্তীতে ওগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যে পঞ্চম এবং অষ্টম নাম্বার এবং দশম নিয়ম অনুপাতে আমরা মূর্তিগুলো কিভাবে পাই এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম এবং কোথা থেকে আমরা মূর্তিগুলো পাবো এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। তো তোমরা সবাই ভালো থেকো। তো